নানা পরিবর্তনের মধ্য দিয়ে আজকের অবস্থায় এসে দাঁড়িয়েছে সৌরজগতের একমাত্র বাসযোগ্য গ্রহ পৃথিবী। এই গ্রহে ভূপ্রকৃতি বদলেছে বহুবার, সেই বদল এখনও চলমান। আজ থেকে 1,38,00,000 বছর আগে দুই ভাগে বিভক্ত হয়েছিল আফ্রিকা মহাদেশের পশ্চিমাংশ, তৈরি হয়েছিল নতুন মহাদেশ যার বর্তমান নাম দক্ষিণ আমেরিকা। আর এই দুই মহাদেশের মাঝখানে সৃষ্টি হয়েছিল আটলান্টিক মহাসাগর। এবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে যাচ্ছে পৃথিবীবাসী। পশ্চিমাংশের পর এবার আফ্রিকার মূল ভূখণ্ড থেকে একটু একটু করে দূরে সরছে পূর্বাংশ। ভারত মহাসাগরের কোল ঘেঁষা দেশ কেনিয়া, দেশটি আফ্রিকা মহাদেশের পূর্ব অংশে অবস্থিত। সাম্প্রতিক বছরগুলোয় দক্ষিণ পশ্চিম কেনিয়ার বড় একটি অংশ জুড়ে সৃষ্টি হয়েছে প্রকাণ্ড এক ফাটল, যার গভীরতার কারণে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির একটি জাতীয় সড়ক। মাঝে মধ্যেই সেই অঞ্চলে অনুভূত হচ্ছে মৃদু ভূকম্পন। 2018 সালের মার্চ থেকে শুরু হয়ে এখন ধীরে ধীরে বাড়ছে এই ফাটল। আফ্রিকার গ্রেট রিফ্ট ভ্যালির অংশ সুসুয়া অঞ্চলে দেখা দিয়েছে এই ফাটল। ভূতাত্ত্বিকভাবেই রিফ্ট ভ্যালিতে ফাটল দেখতে পাওয়াটা স্বাভাবিক, কিন্তু সাধারণত বছরে কয়েক মিলিমিটার করে বাড়ে এসব ফাটল। কিন্তু এবার সেই ফাটল বাড়ছে খুব দ্রুত গতিতে, ধারণ করছে বিশাল আকার। যে অঞ্চল জুড়ে এই ফাটল দেখা দিয়েছে সেই পূর্ব আফ্রিকার রিফ্ট ভ্যালি 3,000 কিলোমিটার দীর্ঘ, যার উত্তরে রয়েছে এডেন উপসাগর এবং দক্ষিণে জিম্বাবুয়ে। ভূতাত্ত্বিকদের মতে কেনিয়ার ফাটলটি প্রকট হলেও আসলে পুরো রিফ্ট ভ্যালি জুড়ে এই ফাটল চলছে। কেনিয়ার কিছু জায়গায় ফাটল এমন ভয়াবহ আকার ধারণ করেছে যে বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ভূতাত্ত্বিকদের মতে টেকটোনিক প্লেটের সক্রিয়তার জন্য ক্রমশ আলাদা হতে শুরু করেছে আফ্রিকা। বহু বছর আগে গোটা আফ্রিকা মহাদেশটাই একটি মাত্র টেকটোনিক প্লেটের ওপরে ছিল, কিন্তু সেটি ক্রমশ দুটো প্লেটে বিভক্ত হয়ে যায়। গঠিত হয় সোমালি এবং নুবিয়ান প্লেট। পাতের বিপরীতমুখী টানের সূত্র ধরে দুটো প্লেট কিছুতেই একসঙ্গে থাকতে চাইছে না, আস্তে আস্তে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। সে কারণেই তৈরি হচ্ছে এই ফাটল। এ বিষয়ে ভূতাত্ত্বিকরা বলছেন এই বিচ্ছেদ ঘটতে ঘটতে একদিন দুটো অংশ সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। শুধু এই দুটোই নয়, আরও একটি টেকটোনিক প্লেটের সক্রিয়তা রয়েছে, সেটি হলো আরব প্লেট। সেটিও আবার নিজের দিকে মহাদেশের একটি অংশকে টেনে নিতে চায়। এর ফলে কেনিয়ার অবস্থা পড়েছে সংকটে। এখনও একসঙ্গে তিনটি প্লেটের ওপর অবস্থান করছে দেশটি, সেই কারণেই তিনটি প্লেট তিন দিক থেকে টেনে নেয়ার চেষ্টা করছে কেনিয়াকে। গ্রেট রিফ্ট ভ্যালি এমন একটি ভূতাত্ত্বিক কাঠামো যা থেকে গবেষকরা বলতে পারেন এই বরাবর ফাটল তৈরি হয়ে আফ্রিকার মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে সোমালিয়া, ইথিওপিয়ার অর্ধেকটা, কেনিয়া এবং তানজানিয়া। এই রিফ্টের জায়গায় তৈরি হবে একটি সমুদ্র এবং একটি মহাদেশ। এই প্রক্রিয়ায় মহাদেশটির দুটি ভাগে সম্পূর্ণ বিভক্ত হয়ে যেতে সময় লাগবে এখনও প্রায় 50,00,000 বছর। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।